কাটাই দিল আল্লাহর কাছে শুধু বলে আল্লাহ আমাকে কালো বানাইছো এই জন্য আমার স্বামী আমাকে রেখে চলে গেছে আর জীবনও কোনোদিন দ্বিতীয় বিবাহ পুষ্প না আমার জীবনটা এইভাবেই কাটায় দিব এই মেয়েটা শুধু কান্দে আল্লাহর কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে কান্দে এই মেয়েটা যখন গর্ভবতী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে আল্লাহ নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কুরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ আমার যে গর্ভে তুমি একটা সন্তান দিয়েছো এই সন্তান তো আমার যে স্বামীর সন্তান আমার স্বামী তো আমার কাছে রেখে উনি চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর এই সন্তানটা আমি নিজেই হেফাজত করে রাখবো সুবহানাল্লাহ মেয়েদেরকে এমন ধৈর্যশীল হতে হবে এই মেয়েটা সেই সন্তানটা আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন আল্লাহ পুত্র সন্তানই দান করেছেন সুবহানাল্লাহ পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন এই সন্তানটা মা বড় কষ্ট করে বাইরে বেপরদায় চলে না পর্দার সাথে চলাফেরা করে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আস্তে আস্তে যখন একটু বড় হয়ে গেছে মা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এই মা সন্তানটাকে ভর্তি করে দিয়েছে সন্তানের ব্রেন বড় ভালো ব্রেন বলো ভালো মা সারা জীবন পরেশগারি ছোট্ট বেলার থেকে আবাদতকারী এই মা পর্দাশীল মুমিন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে কাঁদছে আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই দিয়েছে সন্তানটা মাদ্রাসায় পড়ে আজ এমন কাল এমন লেখাপড়া অনেক বিদ্যা ভালো এই ছেলেটা মাওলানা মুফতি হয়ে গেলেন এই ছেলেটা একদিন মাওলানা মুফতি যখন হয়ে যায় ওই সেই যুবকটা বিয়ে করে ২০ বছর পরে আবার ওই দেশে আসছে দেখি ওই দেখ গ্রামে যায় যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে ঢুকেছে মসজিদের মধ্যে ঢুকার পরে দেখতেছে কি সুন্দর একটা যুবক ছেলে কি শত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ একে একে সাত দিন ওই মসজিদে যায় যাওয়ার পরে শুধু ওই সন্তানটা ওই যুবকটার মুখে কোরআন তেলাওয়াত করা শুনে আর চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলেন মাবুত জীবনে ওই রকম একটা সন্তানের পিতা হতে পারলাম না ওই রকম একটা সন্তানের পিতা হতে পারলাম না আমার বড় আশা আমার যদি জীবনে যদি আমার একটা সন্তান থাকতো আমি এরকম মাওলানা মুফতি বানাইতে পারতাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতাম আমি বড় চরম ভুল করেছি কিন্তু এক সপ্তাহ যখন হয়ে যায় যাওয়ার পরে একদিন এশার নামাজের পর ওই ছেলে মামতি করে নামাজ পড়াইছে নামাজ পড়ানোর পরে দেখতে পাচ্ছে উনি পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্দতেছে ইমাম ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি কান্দো কেন এখানে দাঁড়াইয়া বলে আমি কান্দতেছি যাবার মতো কোনো জায়গা তো আমার নাই আজকে রাতটার মতো যদি তোমার বাড়িতে যদি একটু জায়গা দিতে তোমাদের বাড়িতে আমি যাই আজকে রাতটা থাকতে পারতাম আজকে রাতটা থাকতে পারতাম ঠিক আছে আপনি আমার বাড়িতে থাকবেন আমার মার বিনা অনুমতিতে তো আমার আপনাকে আমার বাড়ি নিতে পারি না আমার মা বড় পরেশগারি জীবনে কোনো পরপুরুষের সঙ্গে আমার মা দেখা করে নাই ঠিক আছে চলুন নিয়ে গেছে নেওয়ার পরে এইবার বাড়িতে নিয়ে গেছে উঠানের উপরে দাঁড় করে রাখছে ঘরের ভিতরে ঢোকার পরে মাকে ডাক দেয়া বলতেছে না মা গো একজন ব্যক্তি আমাদের বাড়িতে আসছে মা তুমি যদি অনুমতি দাও এই ব্যক্তিটাকে আমাদের ঘরে আজকের রাতটা একটু থাকতে চাই এই মা ঘরের ভিতর থেকে বলতেছে কোন সে ব্যক্তি কেন আসছে কি জন্য আসছে তার কি বাড়ি ঘর নাই এই কথাটা শোনার পরে কণ্ঠটা ওই যে বাসর রাত্রে কথা বলছিল ওই কণ্ঠটা বিবির কণ্ঠ চিনে ফেলেছেন বিবির কণ্ঠ চিনে ফেলেছেন উনি তো আমার সেই বিবি চিনে ফেলেছে চিনার পরে এবার ঘরের মধ্যে বিবি বলতেছেন ঠিক আছে তুমি ওই পাশের রুমে জায়গা দাও আমি আর এক রুমে যা সব সকালবেলা চলে যাবে এমন সময় তখন ঘরে গেছে যাওয়ার পরে বলতেছেন বাবারে তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই বিবি পিছন থেকে ভিতর থেকে রেগে গেছেন কেন বাবা তুমি এই পুরুষটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছো আবার কথা বলতে চাচ্ছে কারণ কথা বলছে
এই কথাটা শুনে ওই বিবিটা ওই মহিলাটার স্বামীর কণ্ঠ তার কানে পৌঁছে গেছে, বিবির কণ্ঠ পৌঁছে গেছে, তোমার মাকে একটু বলো পর্দা করে একটু আমার সামনে আসতে, আমি একটু কয়টা কথা বলবো। বিবি তখন পর্দা করেছে, বুরকা পরে সামনের দিকে আসছে, আসার পরে ডাক দিয়া বলতেছেন যে আপনি কি আমার কথা শুনে কি চিনতে পারেছেন কিনা। বলে হ্যাঁ চিনতে পারেছি, এখন চিনতে পারলাম। বলে আমি বড় ভুল করে ফেলেছি। তখন ওই ছেলেটা কোরআনের হাফেজ আবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, আমার মার মুখে শুনেছি আমার বাবা নাকি চলে গেছে, কিন্তু ওকে এই যুবক এই ব্যক্তি আমার মার সঙ্গে কথা বলতেছেন হঠাৎ। মুখটা খুলো তো, আমি একটু মুখ কানা তোমার দেখতে চাই। মুখটা খুলছে, যখন স্বামীর পরিচয় পেয়ে গেছে, বলে আমি ওই দিন কের থেকে চলে গেছি, আর কোনো দিন আমি এদিকে আমি আসি না, 20 বছর পরে আমি আসলাম। কয় বছর পরে? মনে বড় আশা ছিল, সব জায়গায় যায়, যেখানে যায় সেখানে যায়, খালি শুধু আলেমোলামায় দেখে যে আমার একটা সন্তান যদি এরকম আল্লাহ দিত, কিন্তু হয়েছে কি না, হয়েছে কি না? ডাক দিয়ে বলতেছেন বিবি এই কি আমার সন্তান। বলে স্বামী গো ওই দিন আমার এই সন্তানটা আমার গর্ভে আসছিল, আপনি চলে গেছেন বড় কষ্ট করে, এই সন্তানটাকে আলেম রাস্তায় আমি লেখাপড়া করাইছি, মাওলানা শেষ করাইছি, মাওলানা শেষ করাইছি। লক্ষ্য করুন আমার মা বোনেরা, মেয়েদেরকে এমনই হওয়া উচিত, এই মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, একটা বোতলে যদি দুধ থাকে, বোতলটা যদি পড়ে যায়, বোতলের ভিতর থেকে দুধই পড়বে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অকরে না ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, কার কথা বলেন না, কার কথা? হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না, বাইরে যখন যাবা সুন্দর করে পর্দা করে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর রমজান মাসে রোজা রাখবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ি পিতা মাতার খেদমত করবে। মেয়েরা এতটুকু মানলেই মেয়েদের জন্য জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। বেশি কিছু করা লাগবে না, একটু করতে পারলে মেয়েদের জন্য জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, আজকে তো আমরা নামাজই পড়ি না, কুরআন তেলাওয়াত করি না, বাংলাদেশের মুসলমান এখন জি বাংলা স্টার জলসার পাগল হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? কুরআন দিয়ে জীবন করতে হবে। কি দিয়ে বলেন? কি দিবে? কুরআন দিয়ে জীবন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তিন ফলের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ জয়তুন ফলের কসম খেয়ে বলেছি, মক্কা শরীফের ঘরের কসম খেয়ে বলেছি, মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আর কিছুই বানাই নাই, মানুষের চাইতে সুন্দর করে আমি পৃথিবীতে আর কিছু বানাই নাই। সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া ইজে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার, কার কথা বলেন? কার কথা? ওয়াই যে কলা রব্বু কালিল মালাইকাতি ইন্নি জাইলু ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা? কথা বলেন আমরা কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা আমরা। আমরা ইবাদত করব কার? কিসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন? ইবাদত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের, আল্লাহ তোমার মেহের,
তুমি কতই দিলে রতন ভাই বিরাদারে পোতের সজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদারে পোতের সজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে তোরিয়ে নিতে রোজি হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মরে তোরিয়ে নিতে রোজি হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানী আল্লাহ তোমার মেহেরবানী পতি না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানী সুবহানাল্লাহ বলেন পথ মানে কি পথ মানে কি রাস্তা রাস্তা কোনটা সিরাতাল মুস্তাকিম পথ মানে রাস্তা কোন রাস্তা সিরাতাল মুস্তাকিম কোন দিকে সেটা কোন দিকে বলতে পারেন না সবাই মিলে বলেন জবান খুলতে কি কষ্ট পাচ্ছেন ভয় পাচ্ছেন জবান খোলেন না কেন ডাইনের দিকে সুবহানাল্লাহ বলেন কোন দিকে ডাইনের দিকে রাস্তা কয়টি কয়টি একটি হলো ডাইনে আর একটি হলো ডাইনের রাস্তা দেখাইছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ডাইনের রাস্তায় হচ্ছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বামের দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দেখাইছে শয়তান আর শয়তান যে রাস্তা দেখাইছে সেই রাস্তার গন্তব্যস্থান হলো বাম দিকে আছে জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ বাম দিকে আছে কি বলেন আমরা কি ডাইনের রাস্তা চলতে চাই না বামের রাস্তায় চলতে চাই বলেন কুরআন শরীফ পাওয়ার পরেও যদি আমরা নামাজ না পড়ি কুরআন যদি না পড়ি কিসের মুসলমান আমরা নামধারী মুসলমান হলে চলবে না নামাজ আছে যেখানে শান্তি আছে আছে কি না বাবা আবার কিছু কিছু মানুষ বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না পীরের কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না আছে নাকি সোনারগাঁও সোনারগাঁয়ে আছে নাই আলহামদুলিল্লাহ আমাদের দিকে আছে কিছু কিছু জায়গায় ঠিক কি না বলেন নামাজ আছে যেখানে শান্তি আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কার কাছে বলেন না কার কাছে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি কার জন্য কাঁদতেছে বলেন কার জন্য উম্মতের জন্য দয়ার নবী মায়ার নবী কান্দে আমরা কার জন্য কান্দব বলেন তো ওই নবীজির জন্য আমাদের কান্নার দরকার আছে কি আছে না আছে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু তায়েফের মাঠে পাথরের আঘাত খাইতে খাইতে আমার বন্ধু তিনবার করে বেহুশ হয়ে গিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ কোন জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের মাঠে কালেমার দাওয়াত নিয়ে গেলেন এই তায়েফের যুবকরা আমার নবীকে পাথর মারল কি মারছিল বলেন কি মারছিল নবীজি
এই কালেমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন আর তায়েফে তায়েফবাসীরা আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন এমনে মারা মারিল নবীকে তায়েফবাসীর বেদিনে বেহুশ হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হাবিবানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিনা শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিনা কাফের ছিল হাজার হাজার আমার নবী যে ছিল একজন সবাই বলে মারো রে পাথর নিষেধ কেহ করল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন এই তায়েফের হাতের যুবকদের পাথরের মতো বৃষ্টির মতো পাথর আমার সোনার নবীর গায়ে পড়েছিল কোন নবীর গায়ে আমার নবীর গায়ে পাথর পড়েছিলেন জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন মাবুত আপনার বন্ধুর গায়ে যে পাথর পড়তেছে আমাকে হুকুম দিয়ে দেন আমি তায়েব জমিনটা 70 গজ মাটির নিচে দাবায়া দেব সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলেন ও বন্ধু আপনার মার আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি তায়েব জমিনটা 70 গজ মাটির নিচে দাবায় দিতে চাই আমার নবীজি চোখের পানি ছেড়ে সেজদায় পরে কান্দারে বলে মাবুত যদি আপনি এই তায়েব জমিনটা যদি আপনি উল্টায়া দেন আমি কার কাছে এই মধুর কালেমার বাণী পৌঁছায়া দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মরি পরশিমনি নবী মরি সোনার খনি নবীর দরুদ পড়ে যারা সেই তো দোজাহানের ধনি নবী মরি পরশিমনি নবী মরি সোনার খনি নবীর দরুদ পড়ে যারা সেই তো দোজাহানের ধনি ওই নামের সর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামের সর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামের আকুল হয়ে ওই নামের আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণি নবী মরে পরশে মনি নবী মরে সোনার খনি নবী নামে জপে যে জনে সেই তো দুজাহানের ধনি নবী মরে পরশে মনি নবী মরে সোনার খনি নবীর দরুদ পরে যারা সেই তো দুজাহানের ধনি সুবহানাল্লাহ বলেন নবীর দরুদ পরে যারা তারা দুজাহানের ধনী সুবহানাল্লাহ বলেন এখন তো দরুদ পড়লে হয় বেদাত নাকি এদেশে কি আছে নাকি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার নবীর নামে আমার আল্লাহ দরুদ পড়েছেন সুবহানাল্লাহ নবীর নামে দরুদ পড়েছেন কে আমার আল্লাহ নিজেই দরুদ পড়েছে আর আমাদের পড়তে অনেকেরই সমস্যা অনেক জায়গায় আছে এমন দরুদ পড়লে হয় বেদাত মুনাজাত করে না আল্লাহর কাছে হাত বাড়ায় না কথা বলেন ঠিক কি না দু জাহানের বাদশা নিদানেরই ভরসা দু জাহানের বাদশা কয় জাহানের বাদশা আমার নবী বলেন কয় জাহানের বাদশা দু জাহানের বাদশা নিদানেরই ভরসা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি চিনেছে যারা ওহুদে তারা চিনেছে যারা ওহুদে তারা জীবন দিয়ে খেলে প্রেমের খেলা আই নবীজি কামলেওয়ালা আই নবীজি কামলেওয়ালা আই নবীজি কামলেওয়ালা আই নবীজি চিনিলে নবীকে জান্নাত মিলিবে চিনিলে নবীকে জান্নাত মিলিবে কোরআনে বলেছেন আকাশওয়ালা আই নবীজি কামলেওয়ালা আই নবীজি কামলেওয়ালা সুবহানাল্লাহ বলেন নবীকে চিনলে কি জান্নাত মিলবে কি মিলবে জান্নাতে নেওয়ার মতো সুপারিশ কারিকে আমার নবী ছাড়া কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না কথা বলেন ঠিক না বেটি বলেন পারবে কি কোনো বাবা পারবে না একমাত্র আমার নবী ছাড়া কথা বলেন ঠিক না আদম নবী সুপারিশ করতে পারবে না ঈসা নবী সুপারিশ করতে পারবে না মুসা নবী সুপারিশ করতে পারবে না কোনো নবী সুপারিশ করতে পারবে না একমাত্র শাফাতের কাণ্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন তায়েফের মাঠ থেকে আসছেন আমার নবী সোনার নবীর গায়ে পাথরের আঘাত দাগগুলো আমার নবীজির গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুকে ডাক দাও আমার বন্ধুর কাছে চলিয়া যাও আমার বন্ধুকে আমি আল্লাহর আরো সাজিমে আমি দাওয়াত দিয়ে আনব কোন জায়গা বলেন আমি আমার আরো সাজিমে আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আনতে চাই বলেন না সুবহানাল্লাহ কোন জায়গা আরো সাজিমে সুবহানাল্লাহ বলেন কথা বলবেন না জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পায়া এই জিব্রাইল আমার নবীজির কাছে পৌঁছে গেলেন সুবহানাল্লাহ বলেন আমার নবীর বাড়িতে পৌঁছে গেলেন জিব্রাইল যে দেখলেন আমার নবীজির ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা কিসের পাতা খেজুরের পাতা দিয়ে দরজা করা জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা আপনার বন্ধুর ঘরে কি আপনি সুন্দর একটি দরজা বানাই দিতে পারেন নাই সুন্দর দরজার ব্যবস্থা করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল আমার বন্ধুর ঘরে আমি সোনার দরজা বানাই দিতে পারতাম রে জিব্রাইল হে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে জি যাও আমার বন্ধুর ঘরে কেন খেজুর পাতা দিয়ে দরজা করা কেন আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা বন্ধুর ঘরে যাও বন্ধুর কাছে জিগাও জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় যদিও বা খেজুরের পাতা দিয়ে দরজা হোক না করা কেন আল্লাহ আপনার বন্ধুর ঘরে ধাক্কা দিতে পারবো না ডাক দিতে পারবো না কেমনে আমি দরজাটা খুলবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল আমার বন্ধুর ঘরের দরজা খুলতে হলে আমার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়া লাগবে না ডাক দেওয়া লাগবে না তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহির রহমানির রহিম যখনই পড়েছে লিপটার মতন আমার নবীর ঘরের দরজাটা খুলে গেছেন বলেন সুবহানাল্লাহ
নবীর দরজা খুলে গেছে আর এই দেশের কিছু বাটপার শয়তান মহিলারা আছে এই যে বিসমিল্লাহ দিয়ে গান বান্ধে কি বান্ধে না গায় কি গায় না বলেন বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ দিয়ে গান শুরু করে বলে বিসমিল্লাহ হয় না ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরারে ককিলে আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরারে ককিলে আমার পাগল কইরাছে রে আমার উদাসী কইরাছে রে নাউজুবিল্লাহ বলেন এই গান গায় কি গায় না বলেন গায় কি গায় না কোন মুসলমানের সন্তান এই গান গাইতে পারবে না কোন মুসলমানের সন্তান যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওই ব্যক্তি কোনোদিন এই গান গাইতে পারবে না কোকিল তো মরে গেছে মরার কোকিল তোমার কেমনে ঘুম ভাঙ্গায় কথা বলেন ঠিক না বেটি মরার কোকিল কোকিল তো মারা গেছে মরার কোকিল কোনোদিন ঘুম ভাঙ্গাইতে পারে ওর ডাক আছে ওর জবান আছে কি সুন্দর করে গায় আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে মরার কোকিলে নাউজুবিল্লাহ বলেন এই গান গোয়া হারাম না হালাল হালাল না হারাম না পরমানি কথা তুমি একদিন মরে যাবা তোমার মা কানবে তোমার বাবা কানবে তোমার স্বামী কানবে তোমার সন্তান কানবে কারুর কান্নার জবাব তুমি দিতে পারবে না কথা বলেন ঠিক না বেটিং আবার মরার কোকিল তোমার ঘুম ভাঙায় দিছে এই গান তুমি গাইতে পারবে না তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো এইভাবে তুমি গানটা তুমি গাও যে গানে তোমার ইমানটা বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক না বেটিং আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমার ঘুম ভাঙ্গাইয়া আমি কোরআন বুকে করে যাব ওই না কবরে আমি কোরআন বুকে করে যাব ওই না কবরে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ফজরে রাজানে সুবহানাল্লাহ বলেন ঘুম ভাঙ্গাই কো না জানে বলেন ফজরে রাজান উঠো উঠো আল্লাহ রে বান্দা উঠো উঠো আল্লাহ রে বান্দা ঘুম সারিয়া দাও মুয়াজিন ডাকে তোমায় নামাজ পড়ে লও মুয়াজিন ডাকে তোমায় মুয়াজিনে ডাকে তোমায় নামাজ পড়ে লো তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে তোমার মতো শত ওলি ঘুমাইতেছে কবরেতে ওই কবর দিকে তুমি ওই কবর দিকে তুমি একটু ফিরে চাও মুয়াজিন ডাকে তোমায় নামাজ পড়ে লো মুয়াজিনে ডাকে তোমায় নামাজ পড়ে লো দাদা গেল বাবা গেল কেহ নাহি ফিরে এলো দাদা গেল বাবা গেল দাদা গেল বাবা গেল কেউ নাহি ফিরে এলো তোমাকেও যে যাইতে হবে তোমাকে যে যাইতে হবে কবর দিকে চাও মুয়াজিন ডাকে তোমায় নামাজ পড়ে লো মুয়াজিন ডাকে তোমায় নামাজ পড়ে লো কথা কন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি দাদা চলে গেছে নানা চলে গেছে বাবা চলে গেছে বড় ভাই চলে গেছে আত্মীয় স্বজন কত চলে গেল আমিও চলে যাব একদিন আমার আগে যারা আসছিল সবাই চলে গেছে আমার পরেও যারা আসছিল তারা চলে গেছে আমার ছোট চলে গেছে আমার বড় চলে গেছে মাঝখানে আমি পরে আছি আমার জানি কখন মালাকুল মাউজ আজরাইল আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আসবে কথা বলেন ঠিক না বেটি আসবে না বলেন আসবে না আজরাইল আসবে গো মা আজরাইল আসবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা না পড়িয়া কখনো আমরা আজরাইলের কাছে ধরা দিব না
আমরা যদি বলি ওরে আজরাইল আসিস না, আল্লাহ আজরাইল কিন্তু কারোর গোলামি করে না, আজরাইল আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে বেটি? কার গোলামি করে? আমরা আল্লাহর গোলামি করব যে আজরাইল আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মতো আজরাইল আপনার আমার জানটা কবজ করতে আসবে। মওত কাচিন কুল্লু নাফসিন সারে বন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিল। আপনি মউতকে পছন্দ করেন না, তার পথে মউতকে সর্বতর মতো বহন করা লাগবে। আপনি কবরে যাওয়াটা পছন্দ করেন না, অনেক শক্তি আপনার আছে, তারপরেও শক্তি থাকার পরেও কবরে চলে যাওয়া লাগবে। কেমনে কবরে যাবেন? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন আপনাকে আমাকে দিয়েছেন, এই বাহনটার নাম হলো মউত। মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কোন দেশে? কোন দেশে যাইতে হয় বলেন না, কই কোন দেশে? মওতের গাড়িতে চড়িয়া কবরের দেশে যাইতে হয়। ওই কবর দেশে যাইতে হয়, কবর কারোর জন্য মাপ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? অন্ধকার ওই ঘরে খানা বানাই সেনে পাক রব্বানা, অন্ধকার ওই ঘরে খানা বানাই সেনে পাক রব্বানা। জীবনের মত চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরিব না। অন্ধকার ওই ঘরে খানা বানাই সেনে পাক রব্বানা, অন্ধকার ওই ঘরে খানা বানাই সেনে পাক রব্বানা। জীবনের মত চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার শিশুকাল গেল যৌবন গেল, হায়রে চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন, শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। পুরিব থেকে উঠে রে বেলা পশ্চিমে তেরাও না দেয়, হায়াত রিজিক শেষ হয়ে যায় আমার কবরে ডাকছে বারে বারে। কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন, ওই জিব্রাইল বিশ্ব নবীর ঘরের দরজার মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন, আমার নবীজির ঘরের দরজায় ঢুকলেন, আমার নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন, যাওয়ার পরে দেখলেন হাই রে হাই, আমার সোনার নবী এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছে গো মা, যেই বিছনাটা হলো খেজুরের পাতার চাটায়। কিসের পাতার চাটাই? কিসের পাতা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাচ্চা। কয় জাহানের বাচ্চা? দু জাহানের বাচ্চা নবীজি। খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, নবীজির পেটের মধ্যে তিনখানা পাথর বান্দা, আমার নবীজির মাথার নিচে এমন একটা বালিশ, বালিশটা হলো পাথরের বালিশ। সুবহানাল্লাহ, বলেন কিসের বালিশ? পাথরের বালিশ আমার নবীর মাথার মধ্যে, আমার নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ করে আছেন। জিব্রাইল চোখের পানি গুলি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছেন, আল্লাহ ও মাবুদ আপনি কি পারতেন না আপনার বন্ধুর সুন্দর একটা বিছনা করে দিতে? আপনার বন্ধুর পাথরের উপর বা মাথা রেখে শুয়ে আছে, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুকে ডাক দাও, আমার বন্ধুর কাছে জিগাও, কেন আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে, কেন আমার বন্ধু মাতার নিচে পাথরের বালিশ বানাইয়া শুয়ে থাকে? হে জিব্রাইল আমার বন্ধুর স্বর্ণের টশকের মধ্যে আমি আল্লাহ শুয়ে রাখি, কিন্তু না না আমার বন্ধু তা চাই না, আমার বন্ধুর দুনিয়ায় কিছু গরিব উম্মতেরা আছে, তারা ভালো বিছনা পাবে না।
আমার বন্ধুর দুনিয়াতে এমন কত গরীব বম গরীব উম্মতের আছে তারা ভালো বিছনা পাবে না সেই সমস্ত দারিদ্র উম্মতের সঙ্গে মিশে থাকার জন্য তাদের জন্য আজকে আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে ঘুমায় হে জিব্রাইল পৃথিবীর সব সম্পদ আমি আমার বন্ধুকেই দিয়েছিলাম আমার বন্ধু সব সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন গুনাহগার উম্মতকে দান করে দিয়েছেন শুধু আমি আল্লাহর সঙ্গে দিদারের আশায় আছে আমার বন্ধুর সঙ্গে দিদারের আশায় আছে রে জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুকে ডাক দাও জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ আমি কেমনে আপনার বন্ধুর ঘুমটা ভাঙায় দিব না আমার বিয়াদপি হয়ে যাবে আমি ঘুম ভাঙাইতে পারব না আপনার বন্ধু ঘুমায় আছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে আমার বন্ধুর চক্ষু ঘুমাইতে পারে আমার বন্ধুর অন্তর ঘুমায় না হে জিব্রাইল আমার বন্ধু চোখ দুইটা বন্ধ করে আছে আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি আমার দিনের নবী কান্দে শুইয়া মদিনার এই বুকেরে থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে বলেন থাকতো যদি আমার পাখা যাইতামে থাকতো যদি আমার পাখা সবাই সবাই থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকেরে থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম ওই সাদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপাল পোড়া আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা সুবহানাল্লাহ বলেন চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপাল পোড়া আমার দিনের নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা ওই সোনারি মদিনাতে আমি সোনারি মদিনাতে আমি যাব কেমন করি থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে থাকতো যদি আমার পাখা যাইতাম নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাগার সুবহানাল্লাহ বলেন নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাগার আমার সোনারি নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে বলেন থাকতো যদি আমার পাখা নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মত পার করে দিবেন ফুল সিরাত সুবহানাল্লাহ বলেন নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির
মতো পারে করে দিবেন ফুলে সিরাত সোনার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকেরে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরাই উইরারে বলেন থাকতো যদি আমার পাখা চাইতামি উইরাই উইরারে সুবহানাল্লাহ বলেন অনেকেরই অর্থ আছে মন নাই অনেকেরই মন আছে অর্থ নাই কথা বলেন ঠিক না বেটি যদি আল্লাহ পাকা দিত গো সোনার মদিনায় উইরা উইরা চলে যাইতাম হায় রে সোনার মদিনা নাম শুনেছি চোখে দেখি নাই নাম শুনেছি চোখে দেখি নাই লক্ষ্য করে শুনুন খেয়াল করে শুনুন গামা ওই সোনার নবী মায়ার নবী কান্তাছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধুরে তুমি ডাকতে ভয় পাও হে জিব্রাইল তোমার গালের জিব্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি হে জিব্রাইল তুমি আমার বন্ধুর পায়ের কাছে যাও আমার বন্ধুকে ধাক্কা দেওয়া লাগবে না ডাক দেওয়া লাগবে না আমার বন্ধুর পায়ের কাছে যাও তোমার গালের জিব্বাটা বাহিরে করে আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও জিব্রাইল আমার বন্ধু বিজির পায়ের তালুতে জিব্বাটা লাগাই দিলেন আমার নবী তাকা দেখতে পাচ্ছেন জিব্রাইল কতবার আমার উপরে ওহিনি আসে কোনোদিন তো আমার কদমের মধ্যে চুম্বন করে নাই কোনোদিন তো আমার পায়ের মধ্যে জিব্বাটা লাগায় নাই হে জিব্রাইল তুমি আমার পায়ের মধ্যে চুম্বন করতেছো জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনার উপরে ওহিনি আসি কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হুকুম করেছেন আপনার পায়ের জিব্বাটা আমার জিব্বাটা আপনার পায়ের তালুতে লাগাইতে বলেছেন কেন রে জিব্রাইল এখন কি হুকুমটা নিয়ে আইছো কোন হুকুমটা কি জন্য এখন এসেছো ওহিটা কি জিব্রাইল আলাইহিসসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত থেকে বুরাক আনছি আপনার জন্য ওই দেখেন আপনার দরজায় বুরাকটা বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মেরাজের রজনী আজকে আপনাকে আল্লাহ আরো সাজিমে আপনারে দাওয়াত করেছেন আরো সাজিমে আপনাকে দাওয়াত করেছেন আপনাকে যেতে হবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দতেছেন জিব্রাইল আলাইহিসসালাম দেখতেছেন আমার নবী মাথাটা নিচু করে আছে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছেন জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী এত সুন্দর একটা প্রস্তাব পাওয়ার পরে এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কারণটা বুঝতে পারে নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে ও জিব্রাইল আমি আমার আরো সাজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে যাব সাক্ষাৎ করতে যাব না না আমার দুনিয়ায় গরিব উম্মতদেরকে রাখিয়া আমি রাসূল একা একা আরো সাজিমে যাব না একা একা যাব না কার জন্য কান্দতেছে কার জন্য সেই উম্মত কারা দেখি সেই উম্মতগুলি কারা হাত বাড়ান তো আল্লাহ তুমি কবুল করো বলে না আমি এই নবী আমার কোরআন রেখে গেছেন এই নবী আমার জান্নাতে চাবি রেখে গেছেন জান্নাই রেখে জান্নাই এই নবীর নামাজ কায়েম কত নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে এই নবী আমার নামাজের সেজদা শিখাইতে গিয়া আবু লাহাবের বিবি উম্মে জামিল আমার নবীজির ঘাড়ের উপরে পোষা উটের ভুঁড়ি চাপাইয়া দিয়েছে আমার নবী নামাজের সেজদাই আবু লাহাবের বিবি আমার নবীজির ঘাড়ের মধ্যে উটের পোষা ভুঁড়ি চাপাইয়া দিয়েছেন দৌড় থেকে মা ফাতেমা দেখে দৌড়াইয়া এসেছেন ঘাড়ের উপর থেকে উটের পোষা ভুঁড়িটা নামাইয়া দিয়েছেন আমার নবী কান্দে আমার নবী কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন বন্ধু রে আপনার নামাজের সেজদার মধ্যে আবু লাহাবের বিবি আপনার ঘরের উপরে উটের পোষা ভুঁড়ি চাপাইয়া দিয়েছে হে বন্ধু আমি আল্লাহ কথা দিলাম আপনার দুনিয়ার কোন উম্মতেরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দশটা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি কি রেখে দিয়েছে
ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি বিছিয়ে দিব কপালের নিচে বিছিয়ে দিব কপালের নিচে হৃদয়ে যাই নামাজ ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি ও নামাজি আমার ঘরে একবার যদি দেখি তাম্মা গো জান্নাতেরি মেলা দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কুরআনে পড়িতাম সারা বেলা ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কুরআনে খুলে দেখো সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসি পড়ে দেখো সবই আছে কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পড় কুরআন পাইবা সম্মান অন্ধকার কবরে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে একবার যদি দেখি তাম্মা গো জান্নাতেরি মেলা দুনিয়াদারি কাজ কর্ম সেরে নামাজি পড়িতাম সারা বেলা ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কুরআনে খুলে দেখো সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে দেখো সবই আছে কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে পড় নামাজ পাইবা সম্মান ফুলিছি রাতের ঘাটে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ও মুমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে ঠিক না বে ঠিক ঠিক কি না কোন পথ ধরে যাব জান্নাতের পথ কোন পথ সেটা কোন দিকে বলেন ডান দিকে সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এইটা হলো আমাদের সঠিক রাস্তা কথা বলেন ঠিক না বেটি সঠিক রাস্তা ধরব আল্লাহর জান্নাত গর্ব সুবহানাল্লাহ বলেন এমামুন্না কান লাগেন খেয়াল করে শুনুন কোন নবীর উম্মতের আমরা আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাও করেছি দরখাস্ত করেছি আল্লাহর কাছে কোনো দিন একটা দরখাস্ত করে নাই ও মাবুদ আমাদেরকে আখেরি নবীর উম্মত করে বানাও আমাদের মুসলমান করে বানাও আমাদের আশরাফুল মাখলুকাত করে বানাও কোনো দিন আমরা একটা দরখাস্ত করি নাই করেছি কি করেছি বিনা দরখাস্তে আমরা আখেরি নবীর উম্মত বিনা দরখাস্তে আখেরি নবীর উম্মত হে জিব্রাইল আমার বন্ধু আমার ডাক দিয়েছে না না আমি আমার গুনাগার উম্মতকে রাখিয়া আমি একলা একলা যাব না তার কারণ আমাদের যদি কেউ দাওয়াত দেয় আমাদের সন্তানগুলোকে রেখে আমরা একলা একলা খালি খালি যাই না কথা বলেন ঠিক না বেটি ঠিক কি না দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেছেন জিব্রাইল আমি যাইতাম না জিব্রাইল ডাক দিয়ে বলেছেন আল্লাহ আপনার বন্ধু তো যাইতে রাজি হয় না কেন রে জিব্রাইল রাজি হয় না তার উম্মতের জন্য যাইতে রাজি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যে উম্মতের জন্য কান্দে আমার বন্ধুর উম্মতের ফয়সালা দেওয়ার জন্য আমার বন্ধুকে আমি আরো শাসিমে দাওয়াত দিয়ে নিয়ে আসব তার কারণ যে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার নবীকে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন
আসসালাতুল মিরাজুল মুমিনিন আসসালাতুল মিফতাহুল জান্নাত সুবহানাল্লাহ বলেন নামাজ হলো মুমিনদের মেরাজ মুমিন হলো নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের তালা খোলার চাবি সুবহানাল্লাহ বলেন ঠিক কি না সোনার বাবুনটা কান লাগান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রাজি হয়ে গেলেন কি হলেন উম্মতের ফয়সালা দিবেন খুশি না খুশি নবী আমার ওযু করলেন এইবার নবী আমার বুরাকের দিকে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন হে 70,000 ফেরেশতা দুনিয়াতে কোন কলেজে স্কুল কলেজে কোন মন্ত্রী যদি আসে ঠিক কি না মন্ত্রী যদি আসে কত সুন্দর প্যান্ডেল করে ফুল দিয়ে সাজায় ঠিক না বেঠি ঠিক কি না আমাদের এই স্টেজটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে না দেখছেন না কি দিয়ে ফুল দিয়ে সাজাইছেন সুবহানাল্লাহ এই যে সুন্দর করে ফুল দিয়ে স্টেজটা সাজাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল দুনিয়ার কোন মন্ত্রী যদি আসে কি সুন্দর করে ফুল দিয়া গেট করে সাজায় দুনিয়ার কোন সাধারণ এমপি নয় দুনিয়ার কোন সাধারণ মন্ত্রী নয় আমার দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আমার আরো সাজিমি আসবে আরো 70,000 ফেরেশতা আমার বন্ধু আসবে জমিন থেকে আসমান পর্যন্ত তোমরা সবাই ফুল দিয়া সাজাও বন্ধু আমার আসবে বাড়ি রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে আমারে বন্ধুর উম্মত যারা পঞ্জে গানে নামাজি তারা আমারে বন্ধুর উম্মত যারা পঞ্জে গানে একই মাসে রোজা করবে তারা একই মাসে রোজা করবে তারা আসিলে রমজান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে বন্ধু আমার আসবে বাড়ি রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা আমারে বন্ধুর উম্মত যারা পাগল তারা কোরআনের আমল কবরে নিয়া কোরআনের আমল কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত করে গো তারা আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত পিতা মাতার খ্যাদেমত করে তারা পিতা মাতার খ্যাদেমত করে তারা হইয়া গোয়ান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে
বন্ধু আমার আসবে বাড়ি রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন কে বলেছেন কে বলেছেন আমার বন্ধুর উম্মতরা যারা তারা হলো কোরআনের পাগল কিসের পাগল আমরা কিসের পাগল নাকি জি বাংলার পাগল স্টার জলসার পাগল কিরণমালার পাগল বলেন কিসের পাগল কোরআনের পাগল কিসের পাগল কোরআনের পাগল যারা জান্নাতেতে থাকবে তারা ঠিক কি না আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মত যারা পাঁচে গানি নামাজি তারা ঠিক কি না কত গানি পাঁচে গানি মানে বুঝেন তো পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে না কুত্তার চাইতেও নিকৃষ্ট ঠিক কি না ঠিক কি না বলেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হগো নবীজি আজকে আমার পাতিলে বিড়ালে মুখ দিয়েছেন আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ সহ তিনবার ধৌত করে ফেলে পবিত্র হয়ে যাব আর একটা দিন যা বলতেছেন ওগো আল্লাহর নবী আমার ঘরেতে কোনো খাবার নাই পাতিল ভর্তি খাবার কিন্তু কুত্তাই মুখ দিয়েছেন কি করতে পারি আল্লাহর নবী বলেছেন উপরের খাবারটা ফেলে দাও নিচের খাবারটা খাওয়ায়া দাও পাতিলটা বিসমিল্লাহ সহ সাতবার ধৌত করে ফেলো পবিত্র হয়ে যাবে আর একটা দিন আল্লাহর নবীর কাছে সবই যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লাহ ওগো আল্লাহর নবী একটা বেনামাজি আমার পাতিলে হাত দিয়েছে কি করতে পারি আল্লাহর নবী বলেছেন ওই পাতিলটা ভেঙে মাটির নিচেই পুঁতে রাখো আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই ব্যক্তি বিড়ালে মুখ দিয়েছেন তিনবার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায় কুত্তাই মুখ দিয়েছেন সাতবার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায় উনি তো একজন মানুষ উনি একজন আল্লাহর নবী বলেছেন মানুষ বললে মানুষ চলবে না উনি হচ্ছেন কুত্তার চাইতো নিকৃষ্ট কথা বলেন ঠিক না বে ঠিক কুত্তার চাইতো বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট আমরা কি কুত্তার চাইতো নিকৃষ্ট হতে পারি বলেন পারি আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন কুকুরের কাছে প্রশ্ন করতেছেন কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি কুত্তা কথা বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলতেছেন মাবুদ আপনি আমার জবানটা দান করে দেন আপনার আলী আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন এই কুত্তা আল্লাহর আলী আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছেন ডাক দেয়া বলতেছেন হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার দাম বেশি না আপনার দাম বেশি আপনার দাম আপনাকে আল্লাহ সাফল মাকলকাত করে বানাইছে আর আমি কুকুরকে নিকৃষ্ট করে আল্লাহ বানাইছেন কুকুরকে নিকৃষ্ট করে বানাইছেন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন আল্লাহর আলী আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলতেছেন কুকুর রে ও কুকুর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে কুকুর রে তুই মরবি আমিও মরব ঠিক কি না কুকুর রে তুই মরবি আমিও মরব এ কুকুর তুই মরার পর তার কোনো হিসাব নাই আর আমি কুকুর মরে আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে ঠিক কি না কুকুর মারা গেলে দিলে তো ভালো হয় খেয়াল করুন কুকুর বলতেছে মানুষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে কুকুররা তুই মরবি আমিও কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে গেলে আমার হিসাব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করা নুরি নবীজির কলেমা পড়ো এক আল্লাহকে সেজদা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে ও বেনামাজি নামাজি থেকে আসো দূরে কি নিয়ে যাব আমরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হাই রুহু তাজা আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হাই রুহু তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার তুমি আমার মনের রাজা আশেকের প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকিরে বান্দা প্রাণে ভরিয়া ডাকিরে বান্দা গুনা পাবি মাপ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি জেনে রাবেয়া বাসির নামে যার শুনি ডাইকা হইলেন অলি জেনে রাবেয়া বাসির নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি জেনে শাহজালাল নামে যার শুনি ডাইকা হইলেন অলি জেনে শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পার হয়ে যাই সুরিমা নদী বিছানা রূপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মা বোনেরা কান লাগান খেয়াল করে শুনুন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ডাক দে বলতেছেন কুকুরে তুইও মরবি আমিও মারব এ কুকুর তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে কি শুরু হবে হিসাব শুরু হয়ে যাবে ও আমার রব্বুকা তোমার রবকে ও আমার দিনুকে আমাদের দিন কি আমাদের দিন কি আমাদের দিনের নাম আল্লাহ বলেছেন ইসলামে ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও পারবো আল্লাহ জমিন ছাড়তে পারবো তাহলে ইসলাম মানাই লাগবে লাগবে কি লাগবে না
আল্লাহর জমিন যদি না সাড়িতে পারি আল্লাহর কোরআন ভুলে কেমন তো চলি আল্লাহর জমিন যদি না সাড়িতে পারি আল্লাহর কোরআন ছেড়ে কেমন তো চলি ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না ওগো মা বোনেরা কোরআন কেন মানো না কেমনে থাকিব ওই অন্ধকার কবরে ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর কোরআনের আইন ও মানুষ মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও ঠিক না বেটি কোরআনের আইন মানতেই হবে ঠিক কি না কোরআনের আইন মানতে হবে কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে বলেন আছে নাকি ও সোনার মা বোনেরা আমরা একদিন মরে যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবো শুয়ে কেউ নেবে না খবর কথা বলেন ঠিক কি না একদিন আমরা মারা যাব দিবে বাস বাগানে কবর যার যার ঘরে থাকবো শুয়ে কেউ নেবে না খবর